এখন আমরা উপবৃত্তের সমীকরণে দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। একে সাধারণত আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। তাই উৎকেন্দ্রিকতার কিন্তু নির্ধারণ করে দেয় যে একটি কণিক কোন আকৃতির হবে, অর্থাৎ কণিকটি কি আমাদের বৃত্ত হবে নাকি পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত তা নির্ধারণ করে দেয়। যেমন যদি ই এর মান জিরো হয় তবে যে কণিকটি পাবো বা এই উৎকেন্দ্রিকতা জিরো হলে কণিকটি আমরা যা পাবো সেটা হচ্ছে বৃত্ত। একইভাবে ই এর মান যদি এক হয় তাহলে আমরা পাবো পরাবৃত্ত, যদি ই এর মান একের চেয়ে ছোট হয় তাহলে আমরা পাবো উপবৃত্ত। আমরা ই এর মান একের চেয়ে ছোট এই সাপেক্ষে এখন আমাদের এই উপবৃত্তের আলোচনাগুলো করছি। তো উপবৃত্তের সমীকরণ মানে উৎকেন্দ্রিকতা বের করার একটি খুব সুন্দর এবং সহজ সূত্র আছে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এক্ষেত্রে এ গ্রেটার দেন বি। আমি এখন এটা ব্যাখ্যা করছি, প্রথমে লিখে নিই, অথবা এটাও হতে পারে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গ্রেটার ডিভাইডেড বাই বি স্কোয়ার, যখন বি গ্রেটার দেন এ। সো এ গ্রেটার দেন বি আর বি গ্রেটার দেন এ মানে কি, তোমরা এতক্ষণ যদি ভিডিওগুলো দেখতে থাকো বা ক্লাস টিউটোরিয়াল ক্লাসগুলো ফলো করে আসো তাহলে বুঝে যাবে যে এটা বোঝাচ্ছে যে আমাদের যে বৃহদাক্ষটি সেটি এক্স অক্ষ বরাবর আছে, আর বি গ্রেটার দেন এ মানে হচ্ছে আমাদের বৃহদাক্ষটি আসলে ওয়াই অক্ষ বরাবর আছে। অর্থাৎ আমাদের বি এর মান বড় না এ এর মান বড় তার উপর নির্ভর করে আমাদের এই সূত্রটি, বা বোঝার সুবিধার্থে আসলে মনে রাখতে পারো ই ইজ ইকুয়াল টু রুট ওভার যে মানটি বড় তার স্কোয়ার মাইনাস ছোট মানের স্কোয়ার ডিভাইডেড বাই বড় মানের ওই স্কোয়ারটি। তো এখানে যে ভ্যালুটি পাবে সেটি অলওয়েজ অবশ্যই যে একের চেয়ে ছোট একটি মান পাওয়া যাবে। এবং এই উৎকেন্দ্রিকতা যেহেতু একটি নির্দিষ্ট রাশি, এর কোনো ঋণাত্মক বা ধনাত্মক চিহ্ন নিয়ে চিন্তা করতে হবে না, অর্থাৎ উৎকেন্দ্রিকতা ঋণাত্মক হবে না। উৎকেন্দ্রিকতা এই উপবৃত্তের ক্ষেত্রে সবসময় জিরো থেকে ওয়ানের ভিতরেই থাকবে এবং জিরো বা ওয়ানের সমান হবে না। তো এটাই হচ্ছে উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র, যেখানে আমাদের এ এবং বি যদি দেওয়া থাকে আমরা খুব সহজেই সেখান থেকে বলতে পারবো কে আসলে বড়, এ বড় না বি বড়, এবং তা থেকে এই দুটি সূত্রের যেকোনো একটি ব্যবহার করে খুব সহজেই আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করে ফেলতে পারবো।